তিনি বলছেন আমি বিসমিল্লাহ পায়ের যদি তফসীর করি উটের বোঝা হয়ে যাবে। খালি একটা অক্ষরের হাফসের তফসীর যদি উটের বোঝা হয়ে যায় কোরআন সমুদ্রকে সমুদ্র পড়ে রইল। তাহলে কোরআন শরীফে সবকিছু আছে, আপনি আমি পাচ্ছি না এটা আমার আমার আপনার দুর্বলতা, কিন্তু কোরআনে এটা বলবেন না যে কোরআনে সবকিছু নেই। যেমন আপনারা বলবেন তাহলে সবকিছু আছে কিন্তু আপনি আমি পাচ্ছি না, পাচ্ছি না কেন? যেমন আমি উদাহরণ স্বরূপ যেমন আপনাকে বলি, ইমাম মুহাম্মদ হানাফি ইমাম হাদিস শরীফ মুতালা করতে করতে পিপাসা লাগলো, পাশে এক শরবতওয়ালার কাছে গিয়ে বলছেন, না শরবতওয়ালা আমাকে এক গ্লাস শরবত দাও, তার বিনিময়ে আমি তোমাকে একটা মাসআলা বলে দেব। ভালো করে বুঝবেন, এই মাসআলার বিনিময়ে তোমাকে এক গ্লাস শরবত দিতে হবে। শরবতওয়ালা বলল, আমি মাসআলার বিনিময়ে শরবত বেচি না টাকা ছাড়া। ইমাম মুহাম্মদ বঞ্চিত হয়ে চলে গেলেন। এই ঘটনার কিছুদিন পূর্বের ঘটনা, শরবতওয়ালার মেয়ের বিয়ে দেবে, ছেলের গার্জেন এসেছে, বাপ এসেছে, কথাবার্তা ফাইনাল, তুমি তোমার মেয়ের বিয়েতে জামাইকে মেয়েকে কি দেবে? শরবতওয়ালা বলল, যা চাইবেন তাই দেব। ছেলের পিতা বলছে, তুমি শরবত বিক্রি করে তোমার সংসার চলে, যা চাইবে তাই দেবে কেমন করে? তখন শরবতওয়ালা রেগে বলে ফেলল, আমি আমার মেয়ের বিয়েতে আকাশের নিচে জমিনের উপরে যা কিছু আছে সব দিয়ে দেব, দিতে না পারলে বিবির উপর তিন তালাক, যদি দিতে না পারো না পারলে তিন তালাক বিবির উপর, বলে ফেলে ফেলেছে। এইবার চিন্তা করছে, তো রেগে বলে ফেললাম, আমার পক্ষে আকাশের নিচে জমিনের উপরে যা কিছু আছে সব দেওয়া সম্ভব নয়, তাহলে কি করব? তাহলে বিবিকে বাঁচাবো, যদি দিতে না পারি বিবি তালাক। সমস্ত মুফতিয়ানে কিরামদের কাছে গেছেন ফতোয়ার জন্য, মুফতি সাহেব সমস্যায় পড়েছে। কি সমস্যা? আমি আমার বলেছি মেয়ের বিয়েতে আকাশের নিচে জমিনের উপরে যাহা কিছু আছে সব দিয়ে দেব, দিতে না পারলে বিবির উপর তিন তালাক, এই কথা বলে এখন আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। মুফতি সাহেব বলছেন, না তোমাকে দিতেই হবে, দিতে না পারলে শর্ত পাওয়া গেলে বিবি তালাক। আরেকজনের কাছে গেছেন মুফতি সাহেব, সমস্যায় পড়েছি। মুফতি সাহেব বলছেন, তোমাকে দিতেই হবে, দিতে না পারলে আকাশের নিচে জমিনের উপরে যাহা কিছু আছে দিতেই হবে, দিতে না পারলে শর্ত পাওয়া গেলে বিবি তালাক। আরেকজনের কাছে গেছেন, দিতেই হবে, আরেকজনের কাছে গেছেন, দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে, সমস্ত মুফতিয়ানে কেরাম সকলেই বললেন দিতেই হবে, দিতে না পারলে বিবির উপর তিন তালাক। একজন রয়ে গেছেন ইমাম মুহাম্মদ হানাফি ইমাম, ইমাম মুহাম্মদের কাছে শরবতওয়ালা চিন্তা করলো, আমি শেষ দেখাটা দেখে নি। ইমাম মুহাম্মদের কাছে গিয়ে সালাম দিয়ে বলেছি, রে ও ইমাম মুহাম্মদ, ও ইমাম মুহাম্মদ, আমি একটা সমস্যায় পড়েছি, সমাধান দেবে দেবে, সমাধানের জন্য এসেছি। কি বাবা, কি সমস্যা? না আমি আমার মেয়ের বিয়েতে বলেছি, আমি বলেছিলাম যে আকাশের নিচে জমিনের উপরে যাহা কিছু আছে সব দিয়ে দেব, দিতে না পারলে বিবির উপর তিন তালাক, এটা বলেছি, তো আমার পক্ষে দেওয়া সম্ভব নয়, এখন কি করব বলুন। ইমাম মুহাম্মদ বললেন, বহু ইমাম আছেন, বাবা মুফতিরা আছেন, তার কাছে যাও। আমি সকলের কাছে গেছি, কি ফতোয়া দিলেন? সকলেই বললেন তালাক, দিতে না পারলে তালাক, 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 বাঁচার কোনো রাস্তা নেই, দিতেই হবে।
আর আমার পক্ষে দেওয়া সম্ভব নয়, তাই আপনার কাছে এসেছি। আপনি একটু না দিয়ে আমি বিবিকে বাঁচাতে চাই। আকাশের নিচে জমিনের উপরে দেওয়া যা কিছু আছে দেওয়া সম্ভব নয়। ইমাম মুহাম্মদ বললেন, ও সর্বতোয়ালা শুনুন, সেই দিনের কথা কি স্মরণ আছে? আমি তোমাকে বলেছিলাম একদিন শরবত দাও, তার বিনিময়ে একটা মাসআলা বলে দেব, একটা মাসআলা বলে দেব। সেই দিন তো এই মাসআলাটা বলার জন্য এসেছিলাম, সেই দিন এই মাসআলাটা বলার জন্য এসেছিলাম। আপনি যদি দিতে, ও সর্বতোয়ালা তুমি যদি দিতে, সেই দিন মাসআলাটা বলে দিতাম। তুমি শরবত না দিয়ে বলেছিলে আমি মাসআলার বিনিময়ে শরবত বেচি না টাকা ছাড়া, সুতরাং আমিও ফতোয়া দেব, তবে টাকা ছাড়া ফতোয়া দেব না। পয়সা ফেকো তামাশা দেখো, জায়গা মতো ধরেছে, কাউকে ধরলে জায়গা মতো ধরবেন তাহলে জব্দ দাও। শরবতওয়ালা চিন্তা করলো বিবিকে তো বাঁচাতেই হবে, টাকা লাগে লাগুক, টাকা দিয়েছেন দিয়ে বলছেন, হ্যাঁ দিয়ে বলছেন, ফতোয়া দেন। ইমাম মুহাম্মদ বললেন যে তুমি এক কাজ করো বাবা, শরবতওয়ালা তুমি তোমার মেয়ের বিয়েতে এক জিল কোরআন শরীফ দিয়ে দাও, একটা কোরআন দিয়ে দাও, পারবে? তখন সে শরবতওয়ালা বলছে, একটা কেন, আমি 50টা কোরআন দিতে পারি, কোরআন দিলে কি হবে? আপনি আমার কথাই বোঝেন না, আমি কি বলেছি, আকাশের নিচে জমিনের উপরে যাহা কিছু আছে সব দিয়ে দেব, দিতে না পারলে বিবির উপর তিন তালাক, এই কথা বলেছে। কোরআন দিলে কি হবে, আপনি দলিল দেন। ইমাম মুহাম্মদ কোরআন থেকে একটা দলিল পেশ করলেন, আল্লাহ পাক কোরআন পাকে ঘোষণা করেন, আল্লাহ পাক কোরআন পাকে ঘোষণা করেন, ওয়ালা রাতবি ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। আল্লাহ পাক বলছেন কোরআন পাক, আল্লাহ পাক বলেন রাতিয়া বিশ অর্থ হলো শুষ্ক এবং ভিজা, এমন কিছু নাই যা 30 পারা কোরআনে নেই। এর ব্যাখ্যা হলো বাবাজি, আকাশের নিচে জমিনের উপরে আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছেন শুষ্ক এবং ভিজা দিয়ে সৃষ্টি করেছেন। তাই আয়াতের তারজমা হলো বাবা, ব্যাখ্যা হলো আকাশের নিচে জমিনের উপরে যাহা কিছু আছে তার চেয়েও বেশি 30 পারা কোরআন শরীফে রয়েছে। তাহলে তুমি একটা কোরআন দিয়ে দাও, আকাশের নিচে জমিনের উপরে যাহা কিছু আছে তার চেয়েও বেশি দেওয়া হয়ে যাবে, দেওয়া হয়ে গেলে শর্ত বাতিল হয়ে যাবে, বিবি তালাক থেকে বেঁচে যাবে। জুরি জুরে বলুন, আমার কথা কি বুঝতে পারছেন না? আকাশের নিচে জমিনের উপরে যা কিছু আছে আল্লাহ সূক্ষ্ম এবং ভিজা দিয়ে সৃষ্টি করেছেন, আর কোরআনে আল্লাহ পাক বলছেন ওয়ালা রাতবি ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। আকাশের নিচে জমিনের উপরে যা কিছু আছে তার চেয়েও বেশি 30 পারা কোরআনে রয়েছে। তাহলে একটা কোরআন দিয়ে দাও, আকাশের নিচে জমিনের উপরে যা কিছু আছে তার চেয়েও বেশি দেওয়া হয়ে গেল, তাহলে তোমার বিবি তালাক থেকে বেঁচে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে আমি আলী আসগর জানতে চাই, এই আয়াতে কারিমা কি ওই মুফতিরা কি জানতেন না? তাহলে পরিষ্কার হয়ে গেল, সবাই আলেম ওলামা মুফতিরা কোরআন হাদিস পড়ে, কিন্তু সেই কোরআন থেকে সব সমস্যার সমাধান সবাই খুঁজে পায় না। এখনো বুঝতে পারছেন না? আরেকটু পরিষ্কার করি, বাপ ছেলের বিয়ে দিয়েছে, বাপ মা দেখে ছেলের বিয়ে দিয়েছে, বিয়ে দিয়েছে, বিয়ে হয়ে গেছে, ছেলে বলছে আব্বু আমার তোমার বৌমা যদি চাঁদের মতন খুবসুরত না হয় আমার বিবির উপর তিন তালাক।
বাসর রাত্রিতে গিয়ে দেখে বিবি অন্ধকার, অন্ধকার বোঝেন মানে খুব কালো। এইবার বেরিয়ে মুফতির কাছে গেছেন, মুফতি সাহেব আমি তো এই কথা বলেছি, আমার বিবি যদি চাঁদের মতন খুবসুরত না হয় বিবির উপর তিন তালাক, তো আমার বিবি অন্ধকার মানে কালো কি হবে? মুফতি সাহেব বললেন শর্ত পাওয়া গেছে, বিবি তালাক, ওটা তোমার জন্য হারাম হয়ে গেছে, তাকে নিয়ে সংসার করা যাবে না। আরেকজনের কাছে গেছেন মুফতি সাহেব কি করব সমস্যার সমাধান, মুফতি সাহেব বলছেন হ্যাঁ শর্ত পাওয়া গেছে বিবি কালো, শর্ত পাওয়া গেছে বিবি তালাক, তালাক 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 তালাক, সমস্ত যত মুফতিয়ানে কেরামরা ফতোয়া দিলেন তালাক। তুমি সংসার করবে যাও, তালাক হয়নি। হুজুর সমস্ত মুফতিয়ানে কেরামরা ফতোয়া দিয়েছেন তালাক, আপনি যে বললেন তালাক হয়নি, আপনাকে দলিল পেশ করতে হবে, দলিল পেশ করতে হবে, দলিল দিয়ে কথা বলতে হবে। তখন ইমাম আযম আবু হানিফা কোরআন শরীফ থেকে একটা দলিল পেশ করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ পাক বলছেন আমি আল্লাহ যত মখলুক সৃষ্টি করেছি সবচেয়ে আমি সৌন্দর্য করে ইনসানকে মানুষকে ইনসানকে আমি আল্লাহ সবচেয়ে সৌন্দর্য করে সৃষ্টি করেছি, ইনসান হলো সবচেয়ে খুবসুরত। সুতরাং আল্লাহ যখন বলেছেন ইনসান খুবসুরত, মানে চাঁদ ও মখলুক ইনসান ও মখলুক সব মখলুক ইনসান কালকা খুবসুরত করে পাঠিয়েছেন, তখন আল্লাহ যাকে খুবসুরত ইনসানকে বলেছেন, আর মানুষ তাকে যদি কালো বলে খারাপ বলে কালো বলে চাঁদের যে ভালো না ভালো না বললে তার কথা গ্রহণযোগ্য নয়। আল্লাহ বলেছেন চাঁদের যেও খুবসুরত ইনসান, সুতরাং শর্ত বাতিল হয়ে গেল, বিবি তালাক থেকে বেঁচে গেল, চুরি চুরি বুলুর শর্তই পাওয়া যায় নাই, শর্ত পাওয়া গেল কে তালাক, আল্লাহ বলেছেন ইনসানকে আমি খুবসুরত করে সৃষ্টি করেছি। সুতরাং মানুষ বললে তো আর হয় না, সুতরাং শর্ত বাতিল, বিবি তালাক হয়নি, তালাক থেকে বিবি বেঁচে গেছে, সংসার করবে যাও। তাহলে আমার প্রশ্ন হলো আলী আসগরের, ওই মুফতিরা মুফতিয়ানে কেরামরা সূরা তিন জানতেন না? তাহলে বোঝা গেল সবাই কোরআন পড়ে হাদিস পড়ে, কোরআন হাদিস থেকে সব সমস্যার সমাধান সবাই খুঁজে পায় না। এবার বুঝে এলো? এখনো বুঝেনি? বুঝেন বুঝেন না, যতক্ষণ না বুঝানো পর্যন্ত আমি বুঝিয়ে যাবো। দেখি এইটার উপরে যদি শেষ হয়ে যায় দু ঘন্টা শেষ হয়ে যায়, আপনারা যতক্ষণ না মাথা নাড়াবেন হ্যাঁ বুঝে এসেছে, আমি কিন্তু বলতেই থাকি, অন্য কিছু আর বলবো না। তাহলে বলতে হবে তো, মাথা নাড়াতে হবে তো, আমি শিক্ষক তো। বলো ঠিক আছে, বুঝতে পেরেছেন তো? তাহলে কোরআন হাদিসে সব কিছু আছে, কোরআনে নেই নয়, সব আছে, আপনি আমি পাচ্ছি না, এটা আমার আপনার দুর্বলতা, নেই বলবেন না, এটাই বলছি। এই চুপ করো, কিছু কথা বলো, নেই বলবেন না। যেমন 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 দেখেন দেখেন ইউটিউব খুলে
বহু আলেম ওলামা বাংলাদেশে দেখবেন বলছেন, ওয়াজ করছেন, তারা কি বলছেন জানেন? সেদিন এক বক্তার ওয়াজ শুনছি, তিনি কি বলছেন জানেন? তিনি ওয়াজ করছেন, তিনি ওয়াজ করছেন যে আমার দিকে তাকান, তিনি ওয়াজ করছেন যে বছরে দুইটি ঈদ ছাড়া আর ঈদ নেই। কয়টি ঈদ বছরে? জোরে বলো, দুটি। কি কি বলো বলো, তাতেই বলে ঈদুল ঈদুল ফিতর, ঈদুল আযহা, বছরে দুটো ঈদ বলে দিয়ে বলছেন এই দুইটি ঈদ ছাড়া আর ঈদ নেই। আমি বলবো আলী আসগর, উনি উনি বললেন, আরেক শ্রেণীর ওলামারা বলছেন না আরো ঈদ আছে। তাহলে এখন দ্বন্দ্ব, আলেমদের কথার মধ্যে দ্বিমত দেখা গেল, মতভেদ দেখতে লাভ দেখা গেল। এখন মাঝখানে দাঁড়িয়ে আপনি আমি ফয়সালাটা কিভাবে করব এখন প্রশ্ন। এখন কিছু তবলিগি ভাই এলাকায় আছেন, তবলিগি ভাইরা বলছেন ওলামায় দেওবন্দরা দাঁড়িয়ে বলছেন দুইটি ঈদ ছাড়া আর ঈদ নেই। আপনি ওলামায় দেওবন্দকে মানেন? আপনি তার কথা মেনে নিয়ে একদম মজবুত আছেন দুইটি ঈদ ছাড়া আর ঈদ নেই? আর যারা ফুরফুরা শরীফ মানে এরা বলছেন না আরো ঈদ আছে। তাহলে ফুরফুরা শরীফ যেটা বলেছে আলেমরা ওইটাই মানবো? এখন ফয়সালাটা এইভাবে হয়, ফয়সালাটা কিভাবে হয় একটু আমি একটু সিস্টেমটা বলে দিই। ফয়সালা পৃথিবীর কোন আলেম ওলামা মুহাদ্দিস মুফাসসির যদি কোন কথা বলে, তাদের কথার মধ্যে যদি দ্বিমত দেখা যায়, তখন ফয়সালাটা কিভাবে করতে হয় ওটা একটু শেখার আছে, ওটা আমি আজকে শেখাবো। যদি আপনারা বলেন তাহলে একটু শেখেন। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হুজ্জাতুল বিদা, শেষ হজ পাঁচ হজ 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 পাঁচকে গেলেন, হজ করতে গিয়ে বামাজি আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আরাফার ময়দানে জাবালে রাহমাতে সোয়ালক্ষ সাহাবীদের মাঝে নবীজি ভাষণ দিতে গিয়ে বললেন তারাকু ফিকুম আমরায়েন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হুজুরের সাথে করেন পরে সাহাবীরা উম্মাতিরা আমি নবী চলে গেলেও তোমাদের মাঝে দুইটি জিনিস ছেড়ে যাচ্ছি, ওই দুইটি জিনিসকে তোমরা যদি ফলো করো, দুইটি জিনিসকে তোমরা যদি মজবুত করে ধরে ধরে থাকো ফলো করো, পৃথিবীর কেউ তোমাদেরকে পথ ভ্রষ্ট করতে পারবে না, পারবে না, পারবে না, পারবে না, পৃথিবীর কেউ তোমাদেরকে গোমরাহ করতে পারবে না। কয়টি জিনিস একটু কথা বলেন, বলেন ও আপনারা কথাও বলবেন না তো দেখেন একটু, না হলে ভালো লাগবে না আপনারা যদি কথা না বলেন, আমাকেও বোঝাতে পারবো না। আমি অনুরোধ করব একটু কথা বলবেন আমার সাথে। বাইরামার বাবাজিরা ও সোনার যুবকেরা দুইটি বাবাজি দুইটি জিনিস ছেড়ে যাচ্ছি তোমাদের মাঝে রেখে যাচ্ছি, দুইটি জিনিসকে তোমরা ফলো করবে, দুইটি জিনিসকে তোমরা ফলো করবে, দুইটি জিনিস। নাম্বার ওয়ান, দুইটি জিনিস কি কি নবী বললেন? নাম্বার ওয়ান, আল্লাহ নবী বলেন কি? আল্লাহ নবী বলেন ۶۶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 ۶
নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ হয়ে থাকো। এখানে রশি দিয়ে আইমাই মুফাসসিরিনা লিখেছেন, আইমাই মুফাসসিরিনা লিখেছেন, এখানে রশি দিয়ে কোরআন হাদিসকে বোঝানো হয়েছে, ওই কোরআন হাদিসকে তোমরা মজবুত করে ধরো। তাহলে পৃথিবীর কেউ তোমাদেরকে পথভ্রষ্ট গুমরাহ করতে পারবে না, পারবে না। নবীজি কথা বলেননি সৌদি মক্কা মদিনার মানুষকে ফলো করো, তারা কি করছে তাদেরকে ফলো করো, এটা নবী বলেননি, বলেননি, বলেননি। যদি বলে থাকেন আমাকে একটা হাদিস আপনারা আপনারা দেখান, একটা হাদিস দেখাতে হবে বাবা। বলেননি, নবী বললেন আমি কোরআন হাদিস ছেড়ে যাচ্ছি, এই দুই দিকে ফলো করবে। সেই কোরআন খুলে দেখুন, আল্লাহর কোরআন খুলে দেখছি, কোরআনকে ফলো করছি, কোরআন কি বলছে শুনুন। আল্লাহ পাক কোরআন পাকে ঘোষণা করেন, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারদুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক কুরআন পাককে ঘোষণা করেন, পৃথিবীতে আলেম ওলামা মুহাদ্দিস মুফাসসির পীর ওলি গাউস কুতুব আব্দাল তারা যদি কোনো কথা বলেন, তাদের কথার মধ্যে যদি দ্বিমত দেখা যায়, মতভেদ দেখা যায়, দ্বিমত দেখা যায়, তোমরা মাঝখানে দাঁড়িয়ে কিভাবে ফয়সালা করবে? আমরা আল্লাহ পাক কুরআন পাককে বলেন, আল্লাহ পাক কি বলছেন, তখন উভয়ের কথাটা কুরআন হাদিসে ফেলে দেখবে, যার কথাটা কুরআন হাদিসের পক্ষে হবে সেটা মেনে নেবে, আর যার কথাটা কোরআন হাদিসের বিপক্ষে যাবে সেটা মানবে না। বুঝতে পারছেন? যার কথাটা কোরআন হাদিসের পক্ষে যাবে তার কথাটা মেনে নেবে, আর যার কথাটা কোরআন হাদিসের পক্ষে চলে যাবে সেটা মানা যাবে না। কথাটা বুঝতে পারছেন না? তাই ইমাম আযম আবু হানিফা, বাবা জি আমরা হানাফি, হানাফি মাযহাবের মানুষ, হানাফি হানাফি মাযহাবের অবলম্বনকারী আমরা, হানাফি মাযহাবের ইমাম ইমাম নুরমান বিন সাবিত আবু হানিফা হুজুর কি বলেছেন একটু শুনুন। ইমাম আযম আবু হানিফা হুজুর বলছেন, আমার কত কোন কথা যদি কোরআন হাদিসের বিপক্ষে চলে যায়, ওই ক্ষেত্রে আমার কথা তাকে বর্জন করবে, কোরআন হাদিস যেটা বলছে সেটার উপর আমল করবে। তাহলে বোঝা গেল আমরা অন্ধ ইমামের তাকলিদ করি।